গেল শনিবার নির্বাচনী প্রচারের শেষ দিনে মেয়র ও কাউন্সিলের প্রার্থীদের প্রচার গণসংযোগে বরিশাল শহর ছিল সরগরম। প্রচার শেষে সর্বত্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী কে হতে যাচ্ছেন। বিএনপি এ নির্বাচনে নেই, কিন্তু ভোটের হিসাব নিকাশে বিএনপির ভোট ব্যাংকের দিকেই সবার নজর। বরিশাল সিটি নির্বাচনের শুরুর দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে বলা হতো, কিন্তু সময় গড়ার সাথে সাথে বর্তমানে আলোচনায় আছেন বিএনপি ঘরানার কামরুল আহসান ওরফে রূপনের নাম। জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনও মাঠে আছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন সরকারি দলকে হারানোর মনোভাব নিয়ে বিরোধী দলের সমর্থকরা নীরবে একজোট হয়ে যেতে পারে, সবাই কোনো একজন প্রার্থীর দিকে ঝুঁকে পড়তে পারে, যেমনটা গাজীপুরে জাহাঙ্গীরের মায়ের ভোটের ক্ষেত্রে হয়েছিল। এদিকে বিএনপির ভোট ব্যাংক শেষ পর্যন্ত কোন দিকে যাবে তা নিয়ে বরিশালে চলছে নানা রকম আলোচনা। কেউ বলছেন শেষমেশ নৌকাই পাশ করবে, আবার কেউ বলছেন পুরো বিএনপি যেদিকে যাবে সেই পাল্লাই ভারী হবে। এদিকে প্রার্থীরা কিছু অভিযোগ করলেও অনাকাঙ্ক্ষিত তেমন ঘটনা ঘটেনি, ফলে সুষ্ঠু ভোটের সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্য 2018 সালের সিটি নির্বাচনের সময় কে জিতবে কে হারবে এমন মন্তব্য প্রকাশ্যে করতে দেখা যায়নি। এবার ব্যতিক্রম, ভীতি সঞ্চার হতে পারে তেমন পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। যারা ভীতি তৈরি করতে পারে তাদের এবার সেভাবে মাঠেও দেখা যায়নি। নির্বাচনের প্রচার শান্তিপূর্ণ হওয়ায় ভোটের দিনের পরিবেশ নিয়ে খুব একটা শঙ্কার কথাও শোনা যাচ্ছে না। এ কারণেই ভোটের হিসাব নিকাশটা আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের অতীত তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 2013 সালে সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তৎকালীন মেয়র শৌকত হোসেন হিরণ। তাকে 17,000 ভোটের ব্যবধানে হারিয়ে দেন তখনকার বিএনপির মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল। অবশ্য ওই সময় অভিযোগ উঠেছিল আওয়ামী লীগের একটা অংশ ভেতরে ভেতরে বিরোধীদের সহায়তা করেছে। এবার সেরকম কিছু হলে বিপাকে পড়তে হবে নৌকার প্রার্থী খায়ের আব্দুল্লাহকে। এবার ভোটের লড়াইয়ে আওয়ামী লীগের প্রার্থীর বাইরে চোখে পড়ার মতো তৎপরতা ও প্রচারে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে। দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে জেতাতে আটঘাট বেঁধে নেমেছে ইসলামী আন্দোলন। বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের একাংশের ভোটের দিকেও নজর ইসলামী আন্দোলনের এই প্রার্থীর। তবে সবাইকে ছাপিয়ে ভোটের মাঠে আলোচনায় আছেন স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান। সাবেক ছাত্রদল নেতা ও সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল প্রচার চালিয়েছেন অনেকটা নীরবে। কামরুলের ঘনিষ্ঠদের মতে স্বতন্ত্র হলেও কামরুল দিন শেষে বিএনপি পরিবারের সন্তান। নীরব প্রচারে তারা এটাই বলার চেষ্টা করেছেন। সাদা কালো নিউজ।